যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতের অবস্থা মৃতপ্রায় রোগীর মতো, যে কোনো সময় মৃত্যু হবে। দেশটির স্বাস্থ্যখাতকে বাঁচাতে হলে আরও বেশি ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে হবে, বাড়াতে হবে সুযোগ সুবিধা, তা না হলে সাধারণ মানুষরা সরকারের এই ভুলের কারণে মৃত্যু ঝুঁকিতে পড়বে, অসুস্থতা নিয়ে কষ্টে দিন কাটাবে হাজার হাজার মানুষ। তাই যুক্তরাজ্যের স্বাস্থ্যখাত সংস্কার করা দরকার। লেবার পার্টি ক্ষমতায় গেলে দেশটির স্বাস্থ্যখাত সংস্কার করবে বলে জানিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন যে এনএসএসকে অবশ্যই সংস্কার করতে হবে, না হলে এই প্রতিষ্ঠানের মৃত্যু হবে। এনএসএসকে সংস্কার করার জন্য কেয়ার স্টারমার একটি পরিকল্পনার রূপরেখাও দিয়েছেন এরই মধ্যে। কেয়ার স্টারমার বলেছেন, এনএসএস এখন যে নীতিতে চলছে সেটি স্পষ্টভাবে ভুল একটি সিস্টেম। এতে রোগীদের জন্য পরিস্থিতি অসহনীয় এবং বিপজ্জনক হয়ে গেছে। রোগীদের নিজস্বভাবে রেফারেল করার অনুমতি দিতে হবে। লেবার নেতা আরও বলেন, তার দল ক্ষমতায় গেলে স্নাতক ডাক্তার এবং জেলা নার্সদের সংখ্যা দ্বিগুণ করবে। নার্স এবং মিডওয়াইফদের প্রশিক্ষণের স্থান বাড়ানোর পাশাপাশি ধীরে ধীরে পারিবারিক ডাক্তারদের স্বাস্থ্য পরিষেবার সরাসরি নিযুক্ত করা হবে। রবিবার বিবিসির লরা কুইন্সবার্গের প্রোগ্রামে স্যার কিয়ার স্টারমার বলেছেন যে তিনি এনএচএসকে সংরক্ষণ করতে এবং এর পতন রোধ করতে সংস্কার করতে চান। তার দল এনএচএসের জন্য সব ধরনের সংস্কার দেখাতে চায় আর এনএচএসের পরিষেবা পুরোপুরি বিনামূল্যে করার কথাও জানান তিনি। সানডে টেলিগ্রাফে স্যার কেয়ার আরও লিখেছেন যে দেশের প্রাথমিক কেয়ার মডেল যেমন জিপি সিস্টেম এখন কাজ করছে না, তাই এই সিস্টেমকে পুরোপুরি ঢেলে সাজানোর সময় এসেছে। স্বাস্থ্য পরিষেবার মানুষ প্রতিদিন যে আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হয় সেটিও বন্ধ করতে হবে। দেশটিতে যে প্রতিদিন মৃত্যু বাড়ছে এনএচএসের কারণে সেটিও কিন্তু এনএচএসকে বুঝতে হবে। লেবার পার্টির শ্যাডো হেলথ সেক্রেটারি মিস্টার স্টেটিং গত মাসে স্বাস্থ্য পরিষেবার অস্বস্তিগত সংকট নিয়ে কথা বলেছেন। এরপরই কেয়ার স্টারমার এমন মন্তব্য করেছেন, এনএচএসের এই সংস্কারের প্রচেষ্টা লেবার পার্টির জন্য রাজনৈতিক বিতর্কিত। অনেক লেবার সংসদ সদস্য স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতে সম্পৃক্ততার বিরোধিতা করে আসছেন, কিন্তু এখন স্যার কেয়ার তার দলীয় অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছেন। তার মতে এনএচএস পরিষেবাকে আদর্শিক বিষয় হিসেবে না দেখে বরং একটি হেলথ সার্ভিস হিসেবে দেখা উচিত বলেও জানিয়েছেন। তাই এখন যে এনএচএসের যে সমস্যাগুলো যাচ্ছে এগুলো দূর করার জন্য লেবার পার্টি কাজ করবে। তাই এই যে সরকারের যে ত্রুটিগুলো আছে এগুলোকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বলতে হবে যে এনএচএসের এই ত্রুটিগুলো সরকারের সিদ্ধান্তের কারণে হচ্ছে। এছাড়া আমার কাছে ব্রিটেনের স্বাস্থ্যখাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।